হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টিক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা কথা বলবো নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আমরা প্রোডাক্টটা দেখতে পারতেছি ল্যাকাশে ইউসবি এক্সটেনশন কার্ড ফ্যামিলি তো এইটা মূলত আসলে কি এটা মূলত হচ্ছে যে আমাদের একটা যারা আমরা ডেস্কটপ ব্যবহার করি অনেক সময় আমরা কি করি হাব ব্যবহার করি তো এই হাব ব্যবহার করার সময় আমাদের এইটা প্রবলেম হয় ভালো মানের হাফ না হইলে বারবার আমাদের ডিস্টার্ব ফিল করতে হয় যে হাফটা পায় না বারবার খুলে লাগাইতে হয় তো এই খুলে বারবার যাতে লাগাইতে না হয় এই জন্য এই ডিভাইসটা পাওয়া যায় এটাতে আমরা বলা বলি মূলত ইউএসবি পিসিআই ইউএসবি পিসিআই তো এটা হচ্ছে মূলত আমাদের থ্রি ইউজ বি পিসিআই এগুলো কিন্তু টুও আছে আপনারা দেখতে পারতেছেন এদিকে সবুজ দেখা আছে তো এগুলো আপনারা কিন্তু চাইলে টুও পাবেন কিন্তু থ্রিটার দাম বেশি আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউজবি থ্রি যেটা হচ্ছে যে আমরা ইউজবি যে আমাদের মাদার বোর্ড মাদারবোর্ডের মাদার বোর্ডের ডেস্কটপ মাদার বোর্ডের স্লোরে লাগাইলে আমরা অনেকগুলো ইউ পুট ব্যবহার করতে পারবো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেকের সার্ভিস সেন্টার আছে অথবা দোকান বা শোরুম আছে আমরা একাধিক কম্পিউটার থেকে একাধিক ইউসবি পোর্টের আমাদের দরকার হয় অনেক সময় আমরা প্রিন্টার লাগাই মাউজ লাগাইতে হয় প্রিন্টার লাগাইতে হয় তারপরে ক্যামেরা লাগাইতে হয় অনেকগুলো ডিভাইস লাগানোর ক্ষেত্রে আমরা কিন্তু আসলে সমস্যায় পড়ে যাই আমাদের ইউসবি থেকে দুইটা বা চারটা বা পাঁচটা দেখা যাচ্ছে আমার সাতটা আটটা ডিভাইস লাগাইতে হয় তখন আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন কিন্তু যারা আমরা ইউসবি হাফ ব্যবহার করি হাফ থেকে ভালো মানের কিন্তু এইটা কেন এটা মাদার সাথে সরাসরি ডাটা অ্যাক্সেস করবে আর হাফ হচ্ছে আপনি কেবল বা তার দিয়ে দেবে হাফ আপ দিয়ে কিন্তু অনেক সময় আপনাদের প্রবলেম করে অনেক ডিভাইস পাবে না বা পা পায় না ডিস্টার্ব করে সমস্যা করে বারবার খুলতে হয় এটা আপনি মাদারবোর্ডের সাথে ফিক্সড করে লাগাই দিলে মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন কন্টিনিউ কিছুই হবে না আমরা যদি একটু প্রোডাক্টটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আর একটু সহজ হবে প্রোডাক্টটা দেখা দেখাইতে পারলে এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা আমরা একটু আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখাই এই যে একটু যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এইটা কিন্তু মূলত ইউজ থ্রি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পোর্টগুলো দেখেন এটা মূলত কিন্তু ইউসবি থ্রি এটা কিন্তু টুও আছে যখন আপনারা টু দেখবেন টু কিন্তু প্রাইজ অনেক কম আপনারা এইটা মূলত আমাদের কাছে পাবেন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পাঁচশো আশি টাকা করে আপনারা পাচ্ছেন এক দুই তিন চার আর এটা ডাটা অ্যাক্সেস খুব স্পিড হবে কেন হবে খুব স্পিড কারণ হচ্ছে ওটা ল মানে কেবল দিয়ে যাবে আর এটা আপনারা মাদার বোর্ডে সরাসরি এই যে মাদার বোর্ডের স্লোটে আপনারা এদিকে বসাই দিবেন এই যে এইভাবে বসাই দিবেন মাদার বোর্ডে বসাই দিলে মাদার বোর্ডের পিসন সাইড থেকে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা ডাটা স্পিডও অনেক বেশি পাবেন আর এটা টুটা যদি নেন টুটা অনেক কম আসে যেহেতু আমাদের কাছে টুটা নাই সেজন্য আমরা আপনাদেরকে বলতেছি না আপনারা থ্রিটা নিলে আমাদের কাছে টা পাঁচশো ন আশি টাকায় পাবেন পাঁচশো আশি টাকা বা নব্বই টাকা বা হচ্ছে ছয়শো টাকার ভিতরে আর কি আপনারা পাবেন অনেক সময় প্রাইসগুলা একটু আপ ডাউন করে কম বেশি হয় এটা আপনারা একটু মাথায় রাখবেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এক্সট্রা ইউসবি যে পোর্টগুলো কীভাবে বাড়াইতে হয় পিসিআই স্লটের মাধ্যমে এটা আমরা অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আলাপ